দক্ষিণ ভারতের জনগণ চৌকিদার প্রধানমন্ত্রী নির্লজ্জ মোদীর কান মুলে দিয়েছে। মোদী রাম মন্দির তৈরি করার পরেও বিজেপির সর্বনাশ করে দিল এই দক্ষিণ ভারতের জনগণ। দক্ষিণ ভারতের এক জনমত সমীক্ষা বার হয়েছে, সে সমীক্ষা দেখে বিজেপি নেতারা চরম বিপদে পড়েছে। যে সমীক্ষা দেখে নরেন্দ্র মোদীর মাথায় হাত পড়েছে। সমীক্ষায় যা দেখা যাচ্ছে তাতে মোদী ও বিজেপি পার্টির ভয়ানক বিপদ। চলুন সমীক্ষার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, যে সমীক্ষা দেখে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতাদের মাথায় হাত। দক্ষিণ ভারতে বড়সড় ধাক্কার মুখে পড়তে চলেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বেসরকারি সংস্থা জনমত সমীক্ষার এমনই পূর্বাভাস মিলেছে। 2019-এর লোকসভা কর্ণাটক তেলেঙ্গানা ছাড়াও বাকি তিন রাজ্য খালি হাতে ফিরিয়েছিল বিজেপিকে। সমীক্ষার দাবি, 5 বছর দক্ষিণে বিশেষ এগোতে পারেনি গেরুয়া বাহিনী। দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবার নরেন্দ্র মোদীর থেকে মুখ ফিরিয়ে রাখবে। ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির হাতেই থাকবে দাক্ষিণাত্যের রাশ। আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষিতে দক্ষিণের 5 রাজ্যের মোট 132টি কেন্দ্রে 15ই ডিসেম্বর থেকে 28শে জানুয়ারির মধ্যে যে জনমত সমীক্ষা করা হয় তাতে বিজেপির পক্ষে 27টির বেশি আসন পাওয়া সম্ভব নয় বলে দাবি করা হয়েছে। ইন্ডিয়া ব্লক 76 ও অন্যান্য প্রার্থীর 29টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ওই সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ ভারত নরেন্দ্র মোদী অমিত শাহদের বরাবরই মাথা ব্যথার কারণ। 2019 সালে সারা দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও দাক্ষিণাত্যে একমাত্র কর্ণাটকে 25টি আসন পেয়েছিল বিজেপি। এছাড়া তেলেঙ্গানায় 2টি অর্থাৎ 132টি আসনের মধ্যে সাকুল্যে 29টি আসন জুটেছিল মোদী শাহের দলের। গত বছর কর্ণাটকে বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে গোহারা হেরেছে বিজেপি, তাই সহজবোধ্য কারণেই কর্ণাটকে গতবারের ফল প্রত্যাশা করা কঠিন বিজেপির পক্ষে। তেলেঙ্গানায় এবার বিধানসভা ভোটে বিআরএসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ফলের নিরিখে সেখানে কেন্দ্রের শাসক বিজেপি তৃতীয় শক্তিতে পর্যবসিত হয়েছে। বাকি 3 রাজ্য কেরল, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এবারেও বিজেপি খাতা খুলতে পারবে এমন আভাস দেয়নি এই জনমত সমীক্ষায়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর হাতে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পরে ওই সমীক্ষা শেষ হয়, কিন্তু দাক্ষিণাত্যে এখনও পর্যন্ত বিজেপির রামকেন্দ্রিক রাজনীতি দাগ ফেলতে পারেনি বলেই ওই সমীক্ষায় উঠে এসেছে।